বাংলাদেশ বঙ্গবন্ধু তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সুজনকে। সুপ্রিয় মণ্ডলী আসসালামু আলাইকুম। শিক্ষা প্রযুক্তি প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের আজকের এই সংবর্ধনা এবং প্রতিবাদ সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের সারা বাংলাদেশ থেকে আগত প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন এবং মহানগর ঢাকা উত্তর দক্ষিণ এবং বিভিন্ন ছয়টি মহানগর থেকে আগত বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং থানা উপজেলা এবং মহানগর নেতৃবৃন্দ সকলকে জানাই মজিদ শতবর্ষের মজিদীয় শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে ভারাক্রান্তের হৃদয়ে বলতে হচ্ছে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব অদের জয়ের স্বপ্নদ্রষ্টা ডিজিটাল বাংলাদেশ 2021-এর মধ্যে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে তার সুদূর প্রসারী এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেভাবে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ আমাদের এই সংগঠনটি একটি সহযোগী সংগঠন হিসেবে সারা বাংলাদেশে যেভাবে কাজ করে যাচ্ছে আমরা দেখেছি। প্রায় 50-66টি জেলার মধ্যে এই কমিটিটি ঘোষণা করা হয়েছে। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক রুবেল শিকদার ভাই, আর উপস্থিত রয়েছেন বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের সিনিয়র সহসভাপতি নাইম ব্যাপারী ভাই, আর উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আজকে অনুষ্ঠানে এসে এই কোভিড-19 করোনা মহামারীর সময়ে আপনারা যেভাবে দূর দূরান্ত থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকে প্রেস ক্লাবে সমবেত হয়েছেন সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেখেছি 2020 রিপোর্টার্স ইউনিটে যে একটি সংগঠন নিজের সক্রিয় সংগঠনের একটি পদ সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষণা করেছে একটি কুচক্রি মহল, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমি সেই সাথেও বলতে চাচ্ছি যারা মুজিব আদর্শকে ধারণ করে এবং লালন করে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ এসেছেন আপনারা অবশ্যই থাকবেন। রাজপথ যখন আছে অবশ্যই মিছিল হবে, রাজপথ যখন আছে অবশ্যই প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। তাই তাই ধারাবাহিকতায় বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ টাঙ্গাইল উত্তর টাঙ্গাইলের গর্ব আমাদের অহংকার সাবেক ছাত্র নেতা রাজপথ কাপড় ডক্টর আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ভোলার সাহেবের সুযোগ্য ভাতিজা আরিফুজ্জামান সরকার সজীব ভাই আজকের এই সংবর্ধিত সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে এবং বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শুভেচ্ছা জানাচ্ছি। সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নিয়ে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং আরো সামনে এগিয়ে যাবে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ। ধন্যবাদ সবাইকে।